हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। एखन बजे सकाल 11টা আর আমার রান্না বানা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা গোছাবো। উফ, আমার বাড়ির সামনে এত সাউন্ড না, সকালবেলা সত্যি বলছি ব্লগ করা যায় না, কারণ আমার বাড়ির সামনেই হচ্ছে গ্রিলের কারখানা, আর সেখান থেকে মানে কথা বলতে হলে যখনই দেখছি সাউন্ডটা কমছে তখনই আমি কথা বলছি, বাদ বাকি সবাই আবার চুপ করে যেতে হচ্ছে। আমি ব্লগ সত্যি কথা বলতে সকালবেলা করতেই পাচ্ছি না, ঠিক এই কারণে এত সাউন্ড আসে চারিদিক দিয়ে। ওনাদের গ্রিলের কারখানা বন্ধ হতে হতে প্রায় 7:30-8টা বেজে যায়, তারপরে সাউন্ডটা কমে। তা না হলে সর্বক্ষণ গ্রিলের ওই গ্রিলগুলো কাটা হয় যখন, তার সাউন্ডগুলো হতে থাকে, আর এতটাই জোরে হয় যে আমি তখন কথা বলে তোমরা কোনো কথাও আমার শুনতে পারবে না। এখন বেশ বন্ধ আছে। এটা আমাদের জুতো রাখার বক্সটা আগে গোড়াই ছিল, এরকম করে এক একটা করে তাক করা ছিল, উপরে মা বাবা রাখতো, নিচেরটাতে আমি পিকু বাচ্চা রাখতাম, ওই সাইডে ভাইয়া দোয়েল এরা রাখতো। ছোটো কাকুর জুতো বেশিরভাগ ছোটো কাকু খাটের তলায় ঠলায় রাখতো। এখন আবার একটা করা হয়েছে এইরকম একটা, হ্যাঁ, এর ভিতরেও দেখাচ্ছি তোমাদের, এর ভিতরে এরকম তাক তাক করা রয়েছে এখানে জুতো রাখার জন্য। এখানে প্রত্যেকে আমরা একটা করে তাক নিয়ে নিতে পারবো। আর উপরেও এটা করা হয়েছে, উপরে হচ্ছে ঠিক এই যেহেতু আমাদের মাঝখানে জানলাটা, নিচেরটা এরকম করা হয়েছে, আর মাঝখানে জানলাটা এখানে তো কিছু করা যেত না, করা গেলে এখানে করলেই জানলাটা বন্ধ করে দেওয়া, মানে একমাত্র উপায় ছিল জানলাটা বন্ধ করে দেব, কিন্তু আমরা সেটা এখনও চাইনি। আর এই উপরে একটা এরকম করা রয়েছে, উপরেও হচ্ছে জুতোর বক্স টক্স বা এরকম কিছু জুতো থাকে, বেড়াতে যাবার ঠাবার জুতো, সেগুলো তুলে রাখার জন্য। আর এটা চাকা লাগিয়ে দেওয়ার ফলে খুব ইজিলি না, এরকম করে টেনেও নেওয়া যাচ্ছে, আবার এরকম করে ঠেলে দিলে এটা ঠেলাও হয়ে সরে যাচ্ছে। বাড়িতে যেহেতু আমাদের পুজো টুজো হয় আর বারবার করে জিনিসপত্র এদিক ওদিক সরাতে হয়, ওটা চাকা দেওয়ার ফলে কী হয়েছে, ওই জায়গাটা যদি আমাদের জিনিসপত্র সরিয়েও দিতে হয় ওটাও আমরা ইজিলি একদম সরিয়ে নিয়ে অন্য কোথাও রেখে দিতে পারবো, কোনো রকম ওটা নিয়ে সমস্যা হবে না। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, চুপ, আমরা সবাই মিলে এখন যাচ্ছি মৌমিতার বাড়ি। মৌমিতা মোটামুটি 4টে থেকে ঘুম শুরু করে একদম 6টা অবধি, তখন কেউ ফোন করলে বা পৃথিবী উল্টে গেলে ওর দুপুরের ঘুম ও নষ্ট কোনোভাবে করবে না। আমরা অনেক সময় বেরোনোর প্ল্যানিং হয় কিন্তু ও কোনোভাবেই সেই তার মধ্যে যোগ দেবে না 6টার আগে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওর ঘুমের 12টা বাজাতে। এই যে ঘুমোচ্ছিল এই আমার বন্ধু, ওর নাকি ঠান্ডা লাগে না, এদিকে দেখ ওকে দেখে কে বলছে ঠান্ডা লাগে না, হাত পা হাত হাত গুলো ছিলিস তা তখন কম্বলের তলায় তাই না, ঘুমোচ্ছিল দেখো তোমাদেরকে বলেছিলাম। ও এই সময় পুরো দেখি মারছো কেন দাদাকে, উনি চুলগুলো নাকি ফলস চুল আবার লাগাবে। অবশ্যই চুলগুলো নিয়ে কি করতে বলতো, আমার বড়েরও মাথায় টাক পড়ে যাচ্ছে, তোর বড়েরও সামনেটা ফাঁকা, ওই জায়গাটা আঠা দিয়ে বসিয়ে দিতে হবে ফেভিকুইক দিয়ে। বিরুনি
কি অবস্থা! ওর ছোটটা এখন ওঠেনি তাই রেহাই, এবার যদি ওর ছোটটা ওঠে তাহলে যে কি পরিস্থিতি হবে এখানে ভেবে দেখো। ওরাই তিনজনেই যা করছে, আরেকজন উঠলে তো মৌমিতা এখন আমাদের জন্য কফি বানিয়ে এনেছে। এই যে ও আবার চপ এনেছে কফির সাথে, এরকম গরম গরম পুরো চপ। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমাদের আড্ডা পুরো জমে ক্ষীর। চপের ব্যাপারে কোন দোকানে ভালো পাওয়া যায় সেটা ও ভালো জানে, কারণ ও ভীষণ চপ খেতে ভালোবাসে। ও করোনার আগে মানে লকডাউনের আগে ও রোজ বেরোতো, প্রত্যেকদিন বেরোতো সন্ধ্যার সময়, চপ খেতো, চপ খেয়ে বাড়ি ঢুকতো। অনেকদিন পরে সুযোগ পেলো, তাই আজকে আবার বেরিয়ে আমাদের সবার জন্য চপ নিয়ে এসেছে। চপটা খুব ভালো খেতে, খুবই বেশ মুচমুচে খেতে। এই আবার নিয়ে আসবো, ওর একটা চপ খেয়ে বসায় না আমার, তাই জন্য বলছে খেলে বল আর একটা নিয়ে আসবো, মানে তোরদের ট্রুতে আমি আর কি খাবো। নিজে সুগার, আবার বলছিস তুই বললে ভালো হতো, আমি একটু মিষ্টি আনতাম, মিষ্টি খেতাম। লজ্জা নেই না তোর? না, খাবার ব্যাপারে লজ্জা পাই না। হায় রে, ছেলেটা একদমই খেলতে পারছে না, কি অবস্থা! ককটার মধ্যে না একটু কাগজ ঢোকাতে হবে, এখন রাত 11টা বাজে আর ওদের ইচ্ছে করেছে এখন ককব্যাট খেলার। ওর ঘুম পেয়ে গেছিল, ঘুম পেয়ে গেছিল বলে এখানে কার্পেটের মধ্যেই ও শুয়ে পড়েছিল। ওর বাবা যেই মাত্র এসেছে বাড়িতে, ওর বাবাকে দেখে এতটাই উত্তেজিত হয়ে গেছে, বাবা আর কাকাইকে দেখে এখন সমস্ত ঘুম ঠুম গেছে, গিয়ে ককব্যাট খেলছে। এখন জানি না ও কটায় ঘুমোবে। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই।